সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে তোমাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনায় এসেছি, তোমাদের যে আইসিটি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই বইটির দ্বিতীয় অধ্যায়ের 38 পৃষ্ঠায় 38 নম্বর পেজে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে। তো কম্পিউটার আইসিটি প্রযুক্তির সাথে সংযুক্ত হলো আমাদের কম্পিউটার। তো কম্পিউটার আমরা পার্সোনাল ইউজ করতে পারি, অফিসে ইউজ করতে পারি, কিন্তু সমস্যা হলো কম্পিউটারে অনেক সময় সমস্যা দেখা দেয়। কম্পিউটার চলে না, পাওয়ার আসে না, সিস্টেম চালু হয় না, অনেক সময় ডিসপ্লে হয় না। এই প্রাইমারি ট্রিটমেন্টগুলো এগুলোকে ট্রাবল শুটিং বলা হয়, মানে কম্পিউটার যখন সমস্যা দেয় এগুলোকে শুট করতে হবে, মানে একটা গুলি করে মেরে ফেলতে হবে, মানে ঠিক করে নিতে হবে, তো ট্রাবল শুটিং করতে হবে। তো ট্রাবল শুটিং আজকে আমাদের আলোচনা হবে, ট্রাবল শুটিং নিয়ে। ট্রাবল শুটিং এর এক নম্বর সমস্যা হলো যে সিস্টেম চালু হচ্ছে না, সিস্টেম চালু হচ্ছে না। এখন আমাদের করণীয় কি? কম্পিউটার চালাইতে গেলাম, আমাদের কম্পিউটারের সিস্টেম চালু হচ্ছে না, এই সমস্যার মধ্যে যদি আমরা পড়ি তখন আমাদের করণীয় কি? সিস্টেম চালু না হওয়ার কারণগুলো কি? সিস্টেম চালু না হওয়ার কারণের মধ্যে প্রথমে আমাদের দেখতে হবে, এক নম্বরে দেখতে হবে পাওয়ার কেবল লুজ কিনা। এক নম্বরে তো দেখতে হবে যে পাওয়ার কেবল, আমাদের যে পাওয়ার কেবল কম্পিউটারের সাথে যে পাওয়ার কেবল, মানে যেটা ইলেকট্রিসিটি থেকে বিদ্যুৎ সাপ্লাই করে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই এর মধ্যে, সেই পাওয়ার কেবলটা ভালোভাবে লাগানো আছে কিনা, এটা লুজ কিনা দেখতে হবে। যদি এটা লুজ থাকে, মানে ভালোভাবে কানেক্টিং না থাকে, তাহলে কম্পিউটার সিস্টেম চালু হবে না, যেহেতু পাওয়ার আসতেছে না। তাহলে কি করতে হবে? প্রথমে পাওয়ার কেবলটা চেক করে দেখবো, যদি লুজ থাকে ভালো করে লাগাইয়ে কম্পিউটার স্টার্ট দেবো। এখন ভালো করে পাওয়ার কেবল লাগাইলাম, লাগানোর পর দেখা যাচ্ছে কম্পিউটার চালু হচ্ছে না। তাহলে চালু না হলে আমাদের দ্বিতীয় তো দেখতে হবে কি, আমাদের পাওয়ার সাপ্লাই। কম্পিউটারের ভিতরে একটা পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই মেশিন। পাওয়ার সাপ্লাই যেটা আছে সেটাতে অনেকগুলো তার দেখতে পাবে, যে তারগুলো দুটো কানেক্টে চলে গেছে, মাদারবোর্ডের সাথে একটা চলে গেছে, তোমার হার্ড ডিস্কের সাথে একটা চলে গেছে, ডিভিডি রোমের সাথে, এগুলোর সাথে যে তারগুলো গেল, এই তারটা যে বক্স থেকে এসেছে সে বক্সটার নাম হলো পাওয়ার সাপ্লাই। ওই পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে কিনা, অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কিনা। যদি পাওয়ার সাপ্লাইটা ঠিক থাকে তাহলে আমাদের দেখতে হবে অন্য সমস্যা, যদি পাওয়ার সাপ্লাইটা ঠিক না থাকে তাহলে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দাও। প্রথমে পাওয়ার কেবল লুজ থাকলে ঠিক করে দাও, এতেও যদি কাজ না হয় তাহলে পাওয়ার সাপ্লাই চেকিং করে নাও। যদি পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে যে এটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে না, তাহলে নতুন একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নাও। বাজারে 500 টাকা, 600 টাকা, 700 টাকা দিয়ে পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দাও, তাহলে ওই কম্পিউটার সিস্টেম চালু হয়ে যাবে। আর এতেও যদি না হয়, পাওয়ার সাপ্লাই ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে তৃতীয় জায়গায়। তৃতীয় জায়গাটা হচ্ছে আমার মাদারবোর্ড, মাদারবোর্ড দেখতে হবে। এটাকে মাদারবোর্ড বলা হয়, মনে রাখবে যে এখানে কোনো ফাদারবোর্ড নাই, কম্পিউটার আছে মাদারবোর্ড, এটাকে আবার মেইন বোর্ড বলা হয়। মাদারবোর্ডের অপর নাম হচ্ছে মেইন বোর্ড। তো মেইন বোর্ড দেখবো, আমাদের মেইন বোর্ডে মানে মাদারবোর্ডে একটা ছোট্ট লাইট থাকে, ওই লাইটটা দোষ হতেছে কিনা, যদি জ্বলে বুঝবো যে মাদারবোর্ডের লাইট এসেছে। আর যদি লাইট না থাকে বা অন্য টেস্টার দিয়ে বা অন্য কোনো যন্ত্র দিয়ে, সে কি করে নিতে হবে যে মাদারবোর্ডে লাইন আসছে কি না। যদি মাদারবোর্ডে লাইন না আসে তাহলে লাইন গুলো আবার খুলে লাগাই দেখতে হবে। আর যদি মাদারবোর্ড নষ্ট হয়ে যায় তাহলে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। আর যদি মাদারবোর্ড ঠিক থাকে, লাইন যদি আসে, এর কোনো যদি সিস্টেম চালু না হয় তাহলে আমাদের প্রসেসরের কোনো গন্ডগোল আছে দেখতে হবে। প্রসেসর মাদারবোর্ডের, প্রসেসর মাদারবোর্ডের ভিতরে একটা প্রসেসর আছে, প্রসেসর যেটা পুরো কম্পিউটার ইউনিটকে কন্ট্রোল করে, সে প্রসেসর একটা মগজের ভূমিকা রাখে। সে প্রসেসর দেখতে হবে যে প্রসেসর ঠিক আছে কিনা, যদি প্রসেসর নষ্ট না হয় তাহলে আমাদের দেখতে হবে
আমাদের পাওয়ার কেবল ঠিক আছে, পাওয়ার সাপ্লাইও ঠিক আছে, মাদারবোর্ডও ঠিক আছে, আমাদের প্রসেসরও ঠিক আছে, তারপরে আমাদের সিস্টেম চালু হচ্ছে না কেন ডিসপ্লের মধ্যে? তাহলে আমাদের দেখতে হবে যে সিস্টেম আসলে চালু হয়েছে, আমাদের হয় র‍্যাম নষ্ট হয়ে গেছে, আমাদের র‍্যামটা দেখতে হবে। মাদারবোর্ডে যে র‍্যামটা আছে হয় র‍্যামটা লুজ কানেকশনে আছে, লুজ কানেকশনে থাকলে খুলে মুছে আবার একটু ভালো করে শক্তভাবে লাগাই দাও, তাহলে লাগাই দিলে দেখবে যে ইনশাআল্লাহ সিস্টেম চালু হয়ে যাবে। আর যদি র‍্যামটা নষ্ট হয়ে যায় তাহলে র‍্যামটাকে খুলে অন্য একটা ভালো মাদারবোর্ডে লাগিয়ে চেক করে দেখো যে র‍্যামটা ঠিক আছে কিনা। যদি র‍্যাম ঠিক থাকে তাহলে যদিও সিস্টেম না চলে তাহলে এটা পার্ট টু পার্ট চেক করার জন্য একজন বিশেষজ্ঞ মেকানিকের কাছে যাইতে হবে। আর যদি র‍্যামটা খুলে পরিষ্কার করে দেওয়ার পর আমরা কার্টিসিয়ান লেখা বসার জন্য যে রাবারটা ব্যবহার করি ওই ধরনের রাবার দিয়ে র‍্যামের দাগগুলোকে একটু ঘষে পরিষ্কার করে দিলে তারপরে এটাকে শক্তভাবে লাগিয়ে দিয়ে সিস্টেম চালু করলে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। এরপরও যদি চালু না হয় তাহলে একজন দক্ষ মেকানিকের শরণাপন্ন হতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।